হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু কেকিডি কেরিয়ার ওয়াল তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু কেকেডি কেরিয়ার ওয়াল তো আজকে চলে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে বিএবিএসসি এবং বিকম তো যেসব স্টুডেন্টরা আছে যাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য যারা ওয়েট করছিলো তারা পুরো আগস্ট মাসটাই ওয়েট করার পর কোনো নোটিশ পাননি তো তাদের জন্য খুশির খবর যে তোমাদের এক্সাম কিন্তু অনলাইন হচ্ছে এবং এক্সামটা সেপ্টেম্বরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ পুজোর আগে কিন্তু তোমাদের বিএ বিএসসি বি কম জেনারেল এবং অনার্সের পার্ট টু যে এক্সামিনেশন অর্থাৎ যেটা সেকেন্ড সেমিস্টার তার পরীক্ষার জন্য কিন্তু নোটিশ বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো আমরা চলে যাব সেই সেই নোটিশ সেকশানে এবং কী দেওয়া আছে পুরো ডিটেলস এবং কীভাবে এক্সাম দেবো কীভাবে আপনাদের আমরা কোশ্চেন পেপার পাবো এবং কীভাবে সাবমিট করবো অনলাইনে টো টোটাল প্রসেসটা কিন্তু নোটিশে বলে দেওয়া আছে তো চলো আমরা সেই নোটিশটা দেখে নিই বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে একত্রিশ আট দু হাজার একুশ এই তারিখে একটা নোটিশ দেওয়া হয়েছে যেখানে পার্ট টু এক্সামিনেশন নিয়ে বলা আছে তো এখানে দেখে নেব পার্ট টুর এক্সামিনেশন নিয়ে কী বলা আছে এখানে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আছে ডিটেল গাড গাইডলাইন ফর দ্য ক্যান্ডিডেট ফর আন্ডার গ্র্যাজুয়েট অনলাইন এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যারা ইউজি অনলাইন এক্সামিনেশন পরীক্ষা দেবে কাদের জন্য বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল মেজর সেমিস্টার সেমিস্টার টু দু হাজার একুশে যারা সেমিস্টার টু দেবে দ্য সেকেন্ড সেমিস্টার তো তাদের জন্য কিন্তু এই নোটিশটা দ্য দ্য এক্সামিনেশন ফর দ্য আন্ডার গ্রাজুয়েট সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন অনার্স এবং জেনারেল মেজর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আন্ডার সি বিসিএস মুড উইল বি হেল্প ইন অনলাইন মুড অ্যাজ পার অ্যাটার শিডিউল বলছি নিচে যে অ্যাটাচ শিডিউল দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী অনলাইন মুডে কিন্তু পরীক্ষা হবে তো এটা কিন্তু প্রথম খুশির খবর যে অনলাইনে পরীক্ষা হচ্ছে আপনাদের আবার অনলাইনে পরীক্ষা অ্যান্সার শিট সাবমিট করতে পারবেন তারপরে এখানে বলা আছে যে দ্য ক্যান্ডিডেট আর অ্যাড অ্যাডভাইস টু ডাউনলোড দ্য প্রিন্ট সাফিসিয়েন্ট কোয়ান্টিটিস অফ অ্যান্সার বুকলেট অ্যাভেলেবেল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যান্সার বুকলেট কিন্তু দেওয়া আছে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারে সেখান থেকে আপনার যতগুলো পেজ লাগবে সেই অনুযায়ী আপনারা বেশি করে প্রিন্ট করে রাখবেন কারণ পরীক্ষার সময় হাতের কাছে সাফিসিয়েন্ট পেজ থাকাটা অ্যান্সার বুকলেট থাকাটা কিন্তু খুব প্রয়োজন কারণ সেই সময় শেষ হয়ে গেলে আপনি মধ্যে পাবেন না তাই একটু বেশি করে আপনারা প্রিন্ট করে রাখবেন তারপরে দেখুন এখানে দু নম্বরে বলছে যা এক্সামিনেশান ফর্ম ফিল আপ পোর্টাল ফর ইউজি সেকেন্ড সেমিস্টার তো যারা আগে ফর্ম ফিল আপ করে নিয়েছ তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের ক্ষেত্রে আরও একটু ডেট এক্সটেনশন করা হয়েছে ছয় নয় দু হাজার একুশ থেকে ছয় নয় 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 অর্থাৎ ছ তারিখ থেকে ন তারিখ এই তিন দিন কিন্তু আরও একবার এক্সামিনেশান ফর্ম ফিল আপের পোর্টালটা খোলা হবে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ফিল আপ দ্য এক্সামিনেশন ফর্ম উইদিন দিস পিরিয়ড এই সময়ের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেননি তাদেরকে আরেকবার চান্স দেওয়া হচ্ছে তারা আরেকবার ফর্ম ফিল আপ করে নিতে পারো কনসিডারিং দ্য অনগোয়িং কোভিড প্যান্ডামিক সিচুয়েশন অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার লাইক ইয়ার সাইক্লোন ইউনিভার্সিটি হ্যাজ ওয়েব অফ দ্য এক্সামিনেশান ফিস অ্যান্ড রেডিউস দ্য কম্পিউটার প্রসেসিং চার্জেস দুশো পঞ্চাশ অ্যাজ পার ভেরি স্পেশাল কেস এটা ছাড় দেওয়া হবে বলেছে বিভিন্ন যেসব ডিজাস্টার এসে যেমন ইয়াস ঝড় কোভিড নাইন্টিন এইগুলোর জন্য কিছুটা ছাড় দেওয়া হবে কম্পিউটার প্রসেসিং চার্জ এখানে দুশো পঞ্চাশ টাকা ছাড় দেওয়ার জন্য বলা আছে স্পেসিফিক কেসে সবার জন্য নয় যাদের স্পেশালি যাদের প্র্যাকটিক্যাল আছে তো সেসব ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হবে তারপরে এখানে তিন নম্বর পয়েন্ট যাব এখানে যেটা সরি চার নম্বর পয়েন্ট দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার টু ইমেল তাদের অ্যান্সার স্ক্রিপ্ট টু দেয়ার প্রসপেক্টিভ টু দেয়ার রেসপেক্টিভ কলেজ তাদের কলেজে যে মেল আইডি থাকবে সেখানে তাদের অ্যান্সার স্ক্রিপ্টগুলো পাঠাতে বলা হয়েছে তা ইমেল অ্যাড্রেস উইল বি নোটিফাইড অ্যাট দেয়ার রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট তো কলেজ ওয়েবসাইটে কিন্তু আপনাদের যে মেলে পাঠাবেন যে মেল আইডিতে সেই মেল আইডি কিন্তু দিয়ে দেওয়া হবে যে কোন সাবজেক্ট ওয়েজ মেল আইডি কোন সাবজেক্ট কোন ডিপার্টমেন্টে কোন মেল আইডি সেটা কিন্তু কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা তারপরে দেখো পাঁচ নম্বরে বলা আছে দ্য অ্যান্সার শুড বি ব্রিফ অ্যান্ড প্রিসাইস অ্যান্ড অ্যান্ড অ্যান্সার বুক আর টু বি কনভার্টেড টু পিডিএফ ফরম্যাট অ্যান্সার বুকটা কিন্তু জেপিজিতে তোলার পর কিন্তু পিডিএফ ফর্মেটে কনভার্ট করে নিতে হবে তো খুব সহজেই কি হয় পিডিএফ ফর্মেটে কনভার্ট করা যায় আমি এই ভিডিওর শেষে কিন্তু এই নো নোটিসটা দেখানো শেষে কিন্তু দেখিয়ে দেব কিভাবে আপনারা কনভার্ট করবেন তো তার সঙ্গে এখানে বলা হচ্ছে যেন সাত এমবির মধ্যে থাকে আপনাদের যে অ্যান্সার স্ক্রিপ্টগুলো হবে সেগুলো জেপিজি মোড় থেকে যখন পিডিএফ করবেন টোটাল পিডিএফটা যেন সাত এমবির মধ্যেই থাকে তারপর এখানে বলেছে যে নাম চেঞ্জ করার ক্ষেত্রে পিডিএফের রিনেম যেটা করবেন সেই রিনেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে প্রথমে রোল নাম্বার লিখতে হবে তারপর আন্ডার স্কোর থাকবে আন্ডার স্কোর দেখিয়ে দিচ্ছি তারপরে সাবজেক্ট থাকবে সাবজেক্টের শর্ট কোড থাকবে তারপরে আন্ডারস্কোর আবার পেপার কোড পেপারের কত নম্বর পেপার দিচ্ছে তার কোড থাকবে তারপরে আন্ডারস্কোর আবার ডেট অফ দ্য এক্সাম তো এতগুলো জিনিস কিন্তু আপনাদের রিনেমে কিন্তু যখন পিডিএফটা রিনেম করবেন সেখানে কিন্তু নামটা লিখে দিতে হবে যেমন এখানে দেখুন একটা রোল নাম্বার লিখে দেওয়া আছে অ্যানথ্রোপোলজি তাই এখানে এএন টি তারপরে আন্ডারস্কোর তারপরে সি ওয়ান থ্রি এটা এটা হচ্ছে সাবজেক্ট যে পেপার কোড সেইটা তারপর এখানে ডেট অফ এক্সাম এখানে ডেট অফ এক্সামের ক্ষেত্রে কিন্তু পুরো সালসহ ডেটটা দেয়নি এখানে শুধু মাস আর ডেট মাস আর তারিখটা এখানে কিন্তু দিয়েছে তো এই ক্ষেত্রে মাস আর তারিখ দিলেই চলবে তাহলে এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা অ্যান্সার স্ক্রিপ্ট যে পিডিএফ ফাইল হবে সাবজেক্ট ওয়াইজ যে সাবজেক্ট ওয়াইজ পিডিএফ ফাইলের নামটা কিন্তু এইভাবে সেট করতে হবে তারপরে এখানে বলা আছে দ্য স্টুডেন্ট অফ হু উইল বি আনএবল টু সাবমিট দেওয়ার স্ক্রিপ্ট যারা স্ক্রিপ্ট মেলে সাবমিট করতে পারবে না অনলাইনে তো তারা কিন্তু হার্ড কপি একটা এন আপে ভরে সেটা সিল করে কিন্তু কলেজে সেই ডিপার্টমেন্টে জমা করতে পারে আর জমা করার আগে তাদেরকে একটা সফট কপি কিন্তু এটা তুলে রাখতে বলা হয়েছে অর্থাৎ ফোনে কিন্তু আপনারা ক্যামেরায় চাইলে ছবি তুলে রাখে তুলে রাখতে পারেন আপনাদের জ্যান্সের স্ক্রিপ্ট হবে যারা অফলাইনে জমা দিতে চান কলেজে গিয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ তারা একটা খামে ভরে সেটা সিল করে অ্যান্সার স্ক্রিপ্টটা জমা দেবে তারপরে এখানে বলছে যে দ্য ক্যান্ডিডেট উইল রিকার টু প্রোভাইডের বেসিক ইনফরমেশান বেসিক ইনফরমেশান প্রোভাইড করতে হবে মেলে সেটা কি বলছে রোল নাম্বার লিখতে হবে নাম্বার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ইয়ার্স সাবজেক্ট পেপার ইটি সি অ্যাট দ্য স্পেসিফাইড স্পেস প্রোভাইডেড ইন দ্য অ্যান্সার বুকলেট অ্যান্সার বুকলেটে অর্থাৎ অ্যান্সার অ্যান্সার লেখার যে বুকলেটটা থাকবে সে বুকলেটে কিন্তু আপনাদের রোল রোল নম্বর নাম রেজিস্ট্রেশন নম্বর ইয়ার এগুলো কিন্তু আপনাদের যেখানে কলাম ওয়াইজ ফিল আপ করতে হবে তারপর দেখুন এখানে ডেট দিয়ে দিয়েছে এক্সামিনেশনের ডেট কবে হবে তা এখানে দেখুন এখানে বলা যে প্রভিশনাল সিডিউল অর্থাৎ এটা চেঞ্জও হতে পারে কিন্তু এটা প্রভিশনাল রাখা হয়েছে অর্থাৎ প্রাথমিকভাবে কিন্তু আপনাদের যে ডেটটা ঘোষণা করা হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য সেক্ষেত্রে কিন্তু এখানে বিএ বিএসসি বিকম এদের ক্ষেত্রে ডেট দেওয়া হয়েছে দশ নয় দু হাজার একুশ এখানে সি থ্রি পেপার নেওয়া হবে এগারোটা এগারোটা তার এক ঘন্টা আগে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট বা কলেজের ওয়েবসাইটে কিন্তু আপনারা কোশ্চেন পেপার আপনাদের সাবজেক্ট হয় সেটা কিন্তু পেয়ে যাবেন তারপরে এগারো নয় একুশ এখানে সি ফোর পরীক্ষা হবে সি ফোর পেপারে এবং তেরো নয় দু হাজার একুশ জিই টু অর্থাৎ পাস সাবজেক্টের পরীক্ষা হবে তেরো নয় দু হাজার একুশ জিই টু পাস সাবজেক্টের পরীক্ষা হবে তাহলে দশ এগারো তেরো এটা গেল বিএবিএসসি বি বিকম যেসব স্টুডেন্টরা অনার্স এবং মেজরের আন্ডারে পড়ছেন তো সেই সব স্টুডেন্টদের এক্সামের ডেট এরপরে দেখে নেব যে এ অর্থাৎ ইএনভিসি যেটা পরিবেশের পরীক্ষা পরিবেশ তো সেই পরিবেশের পরীক্ষা কিন্তু হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ পরীক্ষা হচ্ছে এগারোটার সময় কোশ্চেন পেপার ছাড়া হবে তো এখানে কিন্তু বলে দেওয়া আছে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল থিওরি এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্র উভয় ক্ষেত্রে যারা পাশে পড়ছে বিএবিএসসি বি কম সেই পাশে পাশেদের এক্সাম কবে হবে একই ডেটে দশ এগারো তেরো এখানে কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে বেঙ্গলি হিন্দি সান্থালি ফিজিক্স ইকোনমিক নিউট্রিশান ইকোনমিক্স যারা পাশে পড়ছে তাদের জন্য তো পেপার এখানে বলছে সেকেন্ড হাফে হবে ফার্স্ট হাফে এই পরীক্ষাগুলো হচ্ছে এবং সেকেন্ড হাফে এই সাবজেক্টের পরীক্ষাগুলো হবে এইভাবে কিন্তু বলে দেওয়া আছে এগারো তারিখ ক্ষেত্রেও সেম সেকেন্ড হাফ ফার্স্ট হাফ তারপরে এখানে কিন্তু তেরো তারিখ সংস্কৃত ফিজিক্যাল এডুকেশন জুওলজি আপনাদের যে সাবজেক্ট কোড আছে সেই সাবজেক্ট কোডেজ পরীক্ষা হবে তারপর পনেরো তারিখ এ ইসিসি এল ওয়ান বি বেঙ্গলি বা হিন্দিতে আপনারা পরীক্ষা দিতে পারবেন বিএ জেনারেল এবং বিকম কম জেনারেলের ক্ষেত্রে আর সেকেন্ড হাফে হবে মিলিটারি সায়েন্স এনসিসি ডিফেন্স স্টাডিজ এই সাবজেক্টগুলো যাদের আছে তাদের কিন্তু সেকেন্ড হাফে এ ইসিসি সাবজেক্টের পরীক্ষা হবে তো এরপরে